নিজেদের ঘর আমরা নিজেদের মতো করে সাজাতে এসেছি। আমরা আন্দোলনে সফল হওয়ার পরে বুঝতে পেরেছি যে আমাদের শহর আমাদের নিজস্ব, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এজন্যই আমরা নিজ উদ্যোগে সব শিক্ষার্থীরা মিলে দল গঠন করে এগুলো পরিষ্কার করছি এবং নতুনভাবে বিভিন্ন চিহ্ন রাখার চেষ্টা করছি, যেন আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা তারা আমাদের এই স্মৃতিটা স্মরণ করতে পারে। এই দেওয়ালগুলোকে ইউজ করা হয়েছিল চারিদিকে একটা অ্যালার্ম তৈরি করার জন্য, স্বাধীন বাংলাদেশ আমাদের সবার, আমাদের নিজেদের ঘর আমরা নিজেদের মতো করে সাজাতে এসেছি। একটু আর্ট বিষয়ক যাদের নলেজ আছে আর কি, তাদেরকে সবাইকে নিয়ে এই কাজটা আজকে করা। এই সকাল থেকে যারা চেষ্টা করতেছে তাদের সবাইকে বেস কালার থেকে শুরু করে যারা আমাদের স্বাধীন দেশের এখন যে কথা বা চিত্র সেটা তুলে ধরার জন্য আর কি এই লেখাগুলো আজকে আমরা করছি। আমরা নিজেরাই আন্দোলনের সময় দেয়ালগুলো লিখে নষ্ট করেছিলাম, এজন্য আবার সবাই মিলে এসে আবার দেয়ালগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি আমরা আবার সাজাচ্ছি সুন্দর করে। স্বৈরাচারী সম্বন্ধে লেখা ছিল, তো আমরা এইগুলো সব কিছু ক্লিন করে নতুনভাবে লেখা হচ্ছে, নতুনভাবে আমাদের নতুন যারা যোদ্ধা হয়েছেন, শহীদ হয়েছেন তাদের সম্পর্কে লেখা হচ্ছে। নতুন বাংলাদেশকে তুলে ধরার জন্য এটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা কর্মসূচি।